গ্রেপ্তার হয়। পিএমওর আর্হিত 1 জানুয়ারির পর সচিবালয়ত মুক্তি করা হব কল সেন্টার। রাজহুয়া গোচর রাজহুয়া বিষয় সমূহ নিষ্পত্তি করার বাবে রাজ্য সরকারের এক বৃহৎ ঘোষণা, মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার এক বৃহৎ ঘোষণা যে অহা বর্ষর 1 জানুয়ারির সচিবালয়টো মুক্তি করা হব কল সেন্টার। ইয়ার জড়িয়ে সরকারি বিভাগ সমূহে কোনো ধরনের ফাঁকি আশ্রয় লব নোৱাৰিব। নমস্কার প্রিয় দর্শক, মই জয়ন্ত মাধব গোস্বামীয়ে আপনার স্বাগতম জানাইছো নিউজ18 অসম নর্থ ইষ্টৰ ডিজিটেল লাইভলৈ। ডিজিটেল লাইভত এনেকুৱা এটা গুরুত্বপূর্ণ বিষয় লৈ আহিছো আপনাদের সন্মুখলৈ যে বিভিন্ন ধরনের রাজহুয়া বিষয় সমূহ নিষ্পত্তিক লৈ বহুখিনি প্রশ্ন রৈ যায়, বহুখিনি মিথ্যাচারের আশ্রয় লয় সরকারি বিভাগ সমূহে ইত্যাদি বিভিন্ন অভিযোগ থাকে। গতি সেই অভিযোগ সমূহ দূর করার বাবে, এই সমস্যা দূর করার বাবে পিএমওর আর্হিত সচিবালয়টো অহা বর্ষর 1 জানুয়ারির কল সেন্টার মুক্তি করার কথা ঘোষণা করে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। কালি মুখ্যমন্ত্রীগিয়ে বসুন্ধরা 3.0 আঁচনি মুক্তি করার অনুষ্ঠানতে এই বিষয়ে সদরি করে কৈছে যে সোশিয়াল মিডিয়ার যুগত, এতিয়া সোশিয়াল মিডিয়া এক যথেষ্ট শক্তিশালী মাধ্যম, সোশিয়াল মিডিয়াত কোনেও এতিয়া মিছার আশ্রয় লব নোৱাৰে, সোশিয়াল মিডিয়ার যুগত এতিয়া অন্যায় অবিচার কোনে সহ্য নকরে, সোশিয়াল মিডিয়াত সকলোরে লিখার কোয়ার অধিকার থাকে। গতি এই কথা উল্লেখ করে মুখ্যমন্ত্রীগিয়ে কয় যে কোনো বিভাগ বা বিষয়া কর্মচারিয়ে রাইজর উজর আপত্তি নিষ্পত্তি করা হব বলে বা করা বলে ভুয়া ভাড়িব নোৱাৰিব। কোনো বিভাগ বা বিষয়া কর্মচারিয়ে এই কল সেন্টার মুক্তি করার পিছরপরা কোনো বিভাগ বা বিষয়া কর্মচারিয়ে রাইজর উজর আপত্তি নিষ্পত্তি করা বলে ভুয়া দিব নোৱাৰিব বলে স্পষ্টকৈ ঘোষণা করলে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায়। এই ক্ষেত্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দিহা পরামর্শ তথা পর্যালোচনার কথা দোহারি মুখ্যমন্ত্রী ডক্টর শর্মায় কয় যে রাজ্য সরকার তথা বিভাগ সমূহের নিষ্পত্তি হওয়া বলে তথ্য দাখিল করার বিপরীতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের কল সেন্টার যোগে সংশ্লিষ্ট আবেদনকারী বা ভুক্তভোগীর যোগাযোগ করে জানিপরা হব যে দরাচলতে আবেদনকারীয়ে সেই সেবা বা সুবিধা এতালেক পাবলৈ বাকি আছে নেকি। লগতে দেশের প্রায়বোর রাজ্য প্রশাসনতে এনে ঘটনা সংঘটিত হয়ে থাকার কথাও উল্লেখ করে মুখ্যমন্ত্রীগিয়ে কৈছে যে রাজহুয়া উজর আপত্তির চূড়ান্ত মীমাংসা 60% হওয়ার বিপরীতে দেশের কেতবোর রাজ্য সেয়া 30% বলেও তথ্য দাঙি ধরে মুখ্যমন্ত্রীগিয়ে কয় যে আবেদনকারীর বা অভিযোগকারীর গোচর চূড়ান্ত বা সরকারি সেবাপ্রাপ্ত নোহাক সরকারি রেকর্ড বা নথিত সেইব নিষ্পত্তি হওয়া বলে এটার দেখাব নোৱাৰিব, অর্থাৎ 2025 চনের 1 জানুয়ারির সেই কাম আৰু কৰিব নোৱাৰিব। সেই বিষয়টো পরীক্ষা করার বাবে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আর্হিত সচিবালয়টো কল সেন্টার মুক্তি করে রাজহুয়া অভিযোগ সঁচাক নিষ্পত্তি হয়েছে নে নাই সেয়া অভিযোগকারী বা আবেদনকারীক ফোন করে সেয়া সম্ভেদ লওয়া হব। আমি পুনৰ জনাইছো এই কল সেন্টার মুক্তি হওয়ার পিছত রাজহুয়া অভিযোগ সঁচাক নিষ্পত্তি হয়েছে নে নাই, সংশ্লিষ্ট সরকারি বিভাগটোৱে সেই অভিযোগ নিষ্পত্তি করেছে নে নাই সেয়া অভিযোগকারী বা আবেদনকারীক ফোন করে তার সম্ভেদ লওয়া হব, অর্থাৎ ভেরিফিকেশন করা হব সেই বিষয়ত। ইয়ার ফলত সরকারি বিভাগ বা বিষয়া কর্মচারিয়ে মিছা তথ্য দাঙি ধরব নোৱাৰিব, মিথ্যাচারের আশ্রয় লব নোৱাৰিব, ফাঁকি দিব নোৱাৰিব এই কাম সমূহত, এই রাজহুয়া গোচর সমূহত। মুখ্যমন্ত্রীয়ে রাজহুয়া সেবার ক্ষেত্র কাকো মাজত ওলমাই নারাখি হা না স্পষ্ট করে দিবলে সরকারি বিষয়া কর্মচারী সকলক আহ্বান জানায় কয় যে এই ডিজিটেল দুনিয়াত, বর্তমান ডিজিটেল সময়ত মানুহে এতিয়া আর কোনো অন্যায় সহ্য করে বহি না থাকে। সোশিয়াল মিডিয়া যথেষ্ট একটা শক্তিশালী মাধ্যম, অন্যায়ের বিরুদ্ধে যিকোনো মানুহে ইয়াত সকলো কথা লিখার স্বাধীনতা আছে। অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছে, এক বৃহৎ ঘোষণা করেছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়, কারণ একটা গুরুত্বপূর্ণ তাত ব্যবস্থা করা হয়েছে। সেই ব্যবস্থাটোয় হয়েছে, এই ব্যবস্থা কার্যকরী হলে
ৰাজহুৱা অভিযোগ যিসকল আবেদনকাৰীয়ে সেই আবেদন জনাইছিল, যিসমূহ ভুক্তভোগী আছিল, অভিযোগকাৰী আছিল, সেইসকলৰ সৈতে সম্পূৰ্ণ পোনপটীয়াকৈ যোগাযোগ স্থাপন কৰা হ'ব আৰু সেই অভিযোগ সঁচাকৈ নিষ্পত্তি হৈছে নে নাই, সংশ্লিষ্ট বিভাগে সেই অভিযোগ নিষ্পত্তি কৰিছে নে নাই সেই কথাৰ সম্ভেদ ল'ব, পোনপটীয়াকৈ যোগাযোগ স্থাপন কৰা হ'ব আবেদনকাৰীৰ লগত বা অভিযোগকাৰীৰ লগত বা ভুক্তভোগীৰ লগত। গতিকে এই বিষয়সমূহ নিষ্পত্তি কৰাৰ ক্ষেত্ৰত কোনো চৰকাৰী বিভাগে এতিয়া মিছাৰ আশ্ৰয় ল'ব নোৱাৰিব। পুনৰ জনাইছোঁ, মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে স্পষ্টকৈ কৈছে যে আবেদনকাৰী বা অভিযোগকাৰীৰ গোচৰ চূড়ান্ত বা চৰকাৰী সেৱাপ্ৰাপ্ত নোহোৱাকৈ চৰকাৰী ৰেকৰ্ড বা নথিত সেইবোৰ নিষ্পত্তি হোৱা বুলি এতিয়াৰে পৰা দেখুৱাব নোৱাৰিব। এক সুন্দৰ তথা আদৰণীয় পদক্ষেপ গ্ৰহণ কৰিছে মুখ্যমন্ত্ৰীগৰাকীৰ এই ঘোষণাক স্বাভাৱিকতে ছ'চিয়েল মিডিয়াতো বিভিন্নজনে আদৰণি জনাইছে। গতিকে 1 জানুৱাৰী 2025ৰ পৰা অসম সচিবালয়ত এই কল চেণ্টাৰ মুকলি কৰা হ'ব, যিসমূহ ৰাজহুৱা অভিযোগ গোচৰ আছে, আবেদনকাৰী আছে, অভিযোগকাৰী আছে, তেওঁলোকক সম্পূৰ্ণকৈ এতিয়া পোনপটীয়াকৈ যোগাযোগ স্থাপন কৰা হ'ব আৰু ইয়াৰ জৰিয়তে গোচৰসমূহ নিষ্পত্তি সঁচাকৈ হৈছে নে নাই তাৰ সম্ভেদ লাভ কৰিব পাৰিব এতিয়াৰে পৰা পোনপটীয়াভাৱে। লগতে আমি পুনৰ জনাওঁ, মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে কৈছে যে ৰাজ্য চৰকাৰ তথা বিভাগসমূহৰ পৰা নিষ্পত্তি হোৱা বুলি তথ্য দাখিল কৰাৰ বিপৰীতে প্ৰধানমন্ত্ৰীৰ কাৰ্যালয়ৰ পৰা কল চেণ্টাৰ যোগে সংশ্লিষ্ট আবেদনকাৰী বা ভুক্তভোগীৰ লগত যোগাযোগ কৰি জানিব পৰা যাব যে দৰাচলতে আবেদনকাৰীয়ে সেই সেৱা বা সুবিধা এতিয়ালৈকে পাবলৈ বাকী আছে নেকি। স্বাভাৱিকতে এক আদৰণীয় পদক্ষেপ গ্ৰহণ কৰিছে বসুন্ধৰা 3.0 মুকলি অনুষ্ঠানত মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে এনে কেতবোৰ গুৰুত্বপূৰ্ণ বিষয়ৰ ওপৰত তেওঁ ঘোষণা কৰিছে। লগতে চৰকাৰী বিভাগসমূহত যিধৰণৰ কাম কাজ এতিয়া চলি আছে, বিশেষকৈ আয়ুক্তৰ কাৰ্যালয়সমূহত চলি থকা কাম কাজক লৈ অসন্তুষ্টি প্ৰকাশ কৰিছে মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাই। উচ্চ পৰ্যায়ৰ বিষয়াৰ নামত ধন সংগ্ৰহৰ দৰে বিস্ফোৰক অভিযোগো মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে উল্লেখ কৰিছে, তাৎপৰ্যপূৰ্ণ মন্তব্য কৰিছে চৰকাৰী বিভাগসমূহত বা আয়ুক্তৰ কাৰ্যালয়সমূহত উচ্চ পদস্থ বিষয়াৰ নামত ধন সংগ্ৰহৰ অভিযান চলি থকাৰো তাৎপৰ্যপূৰ্ণ মন্তব্য কৰিছে। বিশেষকৈ শেহতীয়াকৈ জনতা ভৱনত এগৰাকী আবকাৰী বিষয়া হাতেলোতে ধৰা পৰিছিল উৎকোচ লোৱাৰ সময়ত, য'ত নেকি এই উৎকোচ লোৱা বিষয়াগৰাকীয়ে কমিশ্যনাৰৰ পৰা আৰম্ভ কৰি বিভিন্ন উচ্চপদস্থ বিষয়ালৈ এই ধনৰ ভাগ যায় বুলি এক গুৰুত্বপূৰ্ণ বিস্ফোৰক অভিযোগ উত্থাপন কৰিছে আৰু সেই কথা সন্দৰ্ভতে মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে বসুন্ধৰা 3.0 মুকলি অনুষ্ঠানত সেই বিষয়টো মত প্ৰকাশ কৰে। কিন্তু গুৰুত্বপূৰ্ণ কথা যে PMৰ আৰ্হিত অসম সচিবালয়তো কল চেণ্টাৰ মুকলি কৰিব ৰাজহুৱা বিষয় ৰাজহুৱা গোচৰসমূহ নিষ্পত্তি কৰাৰ ক্ষেত্ৰত যাতে স্বচ্ছতা থাকে, এটা ট্ৰান্সপেৰেঞ্চি থাকে, তাৰ ওপৰত বিশেষ গুৰুত্ব প্ৰদান কৰিছে মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাই। ধন্যবাদ।